আছে প্রাথমিক বিদ্যালয়, কিন্তু সেই বিদ্যালয় নেই কোনো ক্লাসরুম। অগত্যা স্কুলের মেঝেতে বসে পঠন পাঠন করছেন পড়ুয়ারা। দৈহিক পরিশ্রমটা কমতে শুরু করলো, কারণ চাকার উপর নির্ভর করে যানবাহনগুলো এগোতে থাকে। মেঝেতে পাতা শতরঞ্চি, ক্লাসরুমের অভাবে বারান্দার এক কোণে বসেই চলছে পঠন পাঠন, জটিনী চেয়ার টেবিল। এই ছবি বর্ধমান শহরের কানাই নার্শাল এলাকার বেলারানী প্রাথমিক বিদ্যালয়ের। শুধুমাত্র বেলারানী নয়, অভিযোগ জেলার বহু প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা একই রকমের। সব কিছুটাই আবহাওয়ার উপর নির্ভর করে, যেমন মনে করুন বারান্দায় যে বাচ্চারা বসছে, যেদিন ওয়েদার ভালো থাকছে সেদিন বসানো যাচ্ছে, বড়দের বসাচ্ছি ক্লাস ফাইভকে, সেদিন ছোটোদের একটু ঘরে দিচ্ছি, আবার যেদিন ওয়েদার খারাপ থাকছে সেদিন ছোটোগুলোকে বড় গিয়ে ভিতরে নিয়ে নিচ্ছি, কারণ জলটা ছাড়টা আসতে ওরা ভিজে যাবে, ছোটো ছেলে ভিজে যাবে, এরকম করে আমাদের চলছে। আর বেলারানী প্রাথমিক বিদ্যালয়ের মোট ছটি রুমের মধ্যে অফিস ঘর হিসেবে ব্যবহার করা হয় একটি, আর বাকি পাঁচটিতে চলে ক্লাস। প্রাক প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের ক্লাসের সংখ্যা ৬। শ্রেণীকক্ষের সংখ্যা কম থাকায় রোদ বৃষ্টি মাথায় নিয়ে পড়ুয়াদের ফাঁকা বারান্দায় মেঝেতে বসিয়েই ক্লাস করাতে বাধ্য হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। আমরা এসএসএনকে লিখিতভাবে দিয়েছি এবং আমাদের কাছে রিসিভ কপি আছে, ভেটিং করেও দেওয়া হয়েছে, এবং রিসেন্ট বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের এখানকার মাননীয় বিধায়ক সাহেব তিনি আমাদেরকে একটা গ্রান্ট দেবেন বলেছেন, এখনো পর্যন্ত সেটা আসেনি। এখনো এই অচল অবস্থার মধ্যে চলতে হচ্ছে, এবং রিসেন্ট নতুন করে ডিআই অফিস থেকে আবার দরখাস্ত জমা নেওয়া হয়েছে, আমরা দিয়েছি প্ল্যান এস্টিমেট করে, এবং এইটা করতে গিয়ে প্ল্যান এস্টিমেট এবং ভেটিংয়ের যেটা খরচা সেটা ধরুন স্কুলের তহবিল থেকে যাক বা প্রধান শিক্ষকের পকেট থেকে যাক যাচ্ছে প্রতিবার। বিদ্যালয়ের অন্যান্য শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পড়ুয়ার সংখ্যা মাত্র ২৯। পড়ুয়ার সংকটে নিপত্তে ক্লাসরুম না থাকাকে দায়ী করছেন অনেকে। সমস্যার কথা বারবার জানানো হয়েছে জেলা শিক্ষক দপ্তরকে, অভিযোগ কাজের কাজ কিছুই হয়নি। বিজেপি জেলা মুখপাত্র সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায়ের দাবি, যেখানে রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী সহ প্রায় সম্পূর্ণ শিক্ষা দপ্তরে জেলে, সেখানে পড়ুয়াদের হাল এর থেকে ভালো আশা করাটাই ভুল। উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, বাংলার মানুষ রাস্তায় শুয়ে পড়েছেন। দেখুন, আমার কিন্তু এটা মনে হয় না, আমার মনে হয় ঠিকই আছে, যেখানে শিক্ষামন্ত্রী থেকে পুরো শিক্ষা দপ্তরটা হচ্ছে জেলের ভাত খায়, সেখানে হচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা যে এটাই হবে, এটাই এক্সপেক্টেড, এর থেকে ভালো কিচ্ছু আশা করা যায় না। কী আশা করছেন যে হচ্ছে বড় বড় ভালো ভালো স্কুল হবে, সেখানে ভালো বেঞ্চ থাকবে, ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকবে, বাথরুম থাকবে, আশা করাটাই ভুল। পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আজকে বাংলাতে শিক্ষার যে শিক্ষা কেন বলবো, সর্বক্ষেত্রে যে জায়গায় চলে গেছে, যদিও ওনারা বলেন উন্নয়ন সর্বত্র দাঁড়িয়ে আছে, এই উন্নয়ন দাঁড়াতে দাঁড়াতে আলটিমেটলি মানুষের যে পরিস্থিতি হয়ে গেছে তাতে মানুষের একদম বিছানায় শুয়ে পড়েছে, মানুষ পশ্চিমবাংলার জনগণ বিছানায় শুয়ে পড়েছে, উন্নয়ন কিন্তু দাঁড়িয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে শিক্ষার এই হাল এটাই স্বাভাবিক, মিড ডে মিল থেকে আরম্ভ করে শিক্ষা থেকে আরম্ভ করে ছটা ক্লাস রুম নেই, তাহলে ভেবে দেখুন যে শিক্ষা ছাত্রছাত্রীদের ক্লাসটা কোথায় হচ্ছে। এদিকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করে তৃণমূল নেতা দেবুটুটু বলছেন, জেলা প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামোগত কোনো ত্রুটি নেই। উচ্চ বিদ্যালয় হোক, প্রাথমিক বিদ্যালয় হোক, কোথাও পশ্চিমবাংলার কোনো জেলায় নেই যেভাবে পরিকাঠামোকে শক্তিশালী করা হয়েছে শুধুমাত্র শিক্ষার স্বার্থে, ছাত্রদের স্বার্থে, এটা পশ্চিমবাংলাতেই সম্ভব হয়েছে। তো কোথাও যদি বিচ্ছিন্ন কোথাও এরকম কোথাও থেকে থাকে যে পুরনো হয়ে গেছে, জল পড়ছে, সারানো হয়নি, হয়তো সারানো হবে, এরকম কোথাও থাকলে যেগুলো নজরে আছে নিশ্চয়ই আগামী দিনে এই বিষয়গুলো টুকটাক করে ব্যবস্থা হবে এবং তার সারানো এবং নতুন মিলিং এগুলো চলতেই থাকবে। বারবার দাবি পাল্টা দাবি উঠে আসছে, হাল ফিরছে না প্রাথমিক বিদ্যালয়গুলির। কবে ক্লাসরুম জুড়বে খুদে পড়ুয়াদের, কবে ঠিক হবে স্কুলের সার্বিক পরিকাঠামো, উত্তর এখনও অজানা।
পূর্ব বর্ধমান থেকে প্রসূন সামন্তের রিপোর্ট, নিউজ বর্তমান।